আসলে আমরা না বাংলা গানগুলো হেমন্তদা মান্নাদার কাছ থেকে এমন ভাবে শিখেছি, উনি আমাকে বলতেন যে ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু, যে অভিমান করে বলা হচ্ছে তো, তখন আমি ঠিকানা না রেখে এরকম করে বলছি। আবার একটা সময় তো একটু রাগও হয়েছে, সে তো গান গেয়ে বলতে হবে, ঠিকানা না রেখে না রেখে ভালোই করেছো বন্ধু। এইসব শেখাগুলো এখন বয়স হচ্ছে তো উপলব্ধিটা বাড়ছে। ঠিক আছে, আমরা এখন যাই, অনেক শিল্পী বসে আছেন, আবার পরে কখনো এসেছি। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ, সেজে গুজে 26 তারিখ মানে প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি। দু জায়গায় মেলা হচ্ছে, আমাদের এখানে শিব মন্দির, মুদিয়ালি যে শিব মন্দির, পুজো দেখতে আসো তোমরা দুর্গাপুজোর সময়, ওই শিব মন্দিরের ওখানে একটা মেলা বসেছে, ওটা রবিবার অবধি চলবে, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর এটা হচ্ছে, তারপর ওটা দেখে তারপরে গেলাম ত্রিধারার ওখানে। ত্রিধারা উৎসব যেটা প্রত্যেক বছরই এই শীতকালের সময় হয়, এই সময় অনেক জ্ঞানীগুণী, অনেক নামি দামি শিল্পীরাও আসেন, অনেক রকমের কালচারাল প্রোগ্রাম হয় প্রত্যেক বছর, খুব ভালো একটা প্রোগ্রাম হয় এখানে। যারা প্রত্যেক বছর দেখেন তারা জানেনই অলরেডি, তো আমি, আমার কোনো দিন সেইভাবে দেখার সৌভাগ্য হয়নি, আমি সেই সময় যেতে পারিনি, টাইম অনুযায়ী পৌঁছাইনি কোনো দিন। তো এটা লাস্ট ডে ছিল, কিন্তু তবুও যে যাই একটু দেখি। সত্যি গিয়ে মানে এত ভালো লেগেছে সে বলে বোঝানোর নয়, আর সে কথায় পরে আসছি। এখানে ঢুকতেই প্রথমে দেখছি ঘুগনি, জানো তো ঘুগনি দেখলেই প্রথমেই লোভ চলে আসে আমার ঘুগনির ওপর, মেলায় যাব ঘুগনি খাবো না, এটা হয় না, আমি খুব ভালোবাসি। আর এই দেখো দাঁড়িয়ে পড়েছি এই জুয়েলারি দেখতে, এইগুলো বিক্রি হচ্ছিল, এই ডোকরার এই আংটিটা নিলাম আর এরকমই ম্যাচিং একটা দুল নিয়েছি। তারপরে দেখছিলাম ওখানে খাবার দাবার কী হচ্ছে, কোনটা কেমন কী কী দাম, সেই সবগুলো দেখছিলাম, এই আর কি। বেশ সুন্দর একটা সন্ধ্যা কাটালাম ওখানে গিয়ে, আর এত সুন্দর মানে কি বলবো, এত ঠান্ডা যা জব্বর পড়েছে সে তো তোমরা জানো, এই ঠান্ডার মধ্যে মানে বেরোতে ইচ্ছে করছে না, তবু গেলাম, কিন্তু যাওয়ার পরে কিন্তু একদম সে অন্য আমেজ, আলাদাই মজা, ভালো লাগছিল বেশ। আমি তো জুয়েলারি দেখতেই ব্যস্ত, কোনটা নেব না নেব, ম্যাচিং কোনটার সাথে কোনটা হচ্ছে, তারপরে এইগুলো দেখো হ্যান্ডমেড জুয়েলারি কি দারুণ দারুণ, দেখো খুব ভালো লেগেছে আমার। এই যে দুলটা নিলাম জানো তো, এই দুলটার সাথে ওই আংটিটার সাথে নিলাম। এখানে মিষ্টি বিক্রি হচ্ছিল সেটা দেখছিলাম, জিনিসগুলো দেখলাম কিন্তু খাইনি কোনোটাই, মানে বলেইছি তোমাদেরকে আগেও যে খুব একটা এসব খাই না, এখন একটু চেষ্টা করছি একটু কন্ট্রোলে রাখার নিজেকে, ওই টুকটাক খুচখাট জিনিস তো একটু খেয়েই ফেলি। এখান থেকে গিয়ে একটা কী করলাম বলো তো, একটা ডিমের চপ নিলাম, ওই ডিমের চপ একটা নিয়ে বেশি কিন্তু খাইনি, একদম অল্প করে অর্ধেক খেয়েছি, অর্ধেক আমি খেয়েছি অর্ধেক হাজবেন্ডকে দিয়েছি। আমরা মানে খুব একটা হাবজি গুবজি টুকটাক খাওয়া হয়ে যায় তো, যার জন্য এখন একটু কন্ট্রোল করছি, কারণ শীতের সময় দেখো বাড়িতে মা অনেক কিছু বানাচ্ছে, তারপরে আবার এদিকে আবার ওখানে গিয়েও খাবো, এ চলে না, একটু কন্ট্রোল করতেই হয়। বেশ ভালোই লাগছিল, মানে গান বাজনা এদিকে শুরু হয়ে গেছে, সেসবগুলো শুনতে মানে আলাদাই আমেজ ছিল, দারুণ লাগছিল। খুব ভালো ভালো জিনিস এসেছিল ওখানে জানো তো, তোমরা দেখো তোমাদের মানে ভালো লাগবে জিনিসগুলো, এত এইগুলো সব ওড়না ছিল অনেকগুলো, সব ভালো ভালো। এটা অদ্ভুত ব্যাপার আছে, আমি ত্রিধারা এলেই সেদিনই থ্রুতে প্রোগ্রাম থাকে, এটা কোনো ভাগ সেদিক ওদিক হয় না, সুরেন্দ্র এসে গেছে। নমস্কার, প্রত্যেককে ধন্যবাদ। আসলে ত্রিধারা উৎসব এমন জায়গায় পৌঁছে গেছে যে প্রত্যেক বছর আমরা
সবাই মিলে ত্রিধারা ছবি দেখে তাকিয়ে তাকিয়ে আপনারা সবাই দেবাদার জন্য একটা জোরে হাততালি দিলে খুব ভালো লাগবে। এত শিল্পীকে একসাথে নিয়ে দেবাদা এইভাবে চলাফেরা করেন, আমার খুব আনন্দ হয়। কিন্তু আমার আগের পেছনে সব এত তাবড় তাবড় শিল্পীরা এত বিবিধ ধারার গান আপনাদের শোনাচ্ছেন, এই দুটো গান গাইবার পরিস্থিতি হলে আমি খুব ভয় পেয়ে যাই যে কোন দুটো গান শোনাবো আপনাদের। এবং তারপরে আবার হৈমন্তী শুক্লা আছে, মনোময় আছে, শিবাজী চট্টোপাধ্যায় আছে, খুব টেনশনের ব্যাপার। আমি আপনাদের দেখি কি গান শোনাবো, কার লেখা কার সুর জানি না, আমার মনে হয় না কেউ জানেন, যদি জানেন তাহলে আমাকে জানাতে পারেন, প্রচলিত বলেই জানি আমি। মনে রায় না খুলিয়া দেখিলে হয় দেহের কপাট, মিলিয়া দেখিলে হয় মনের মানুষ, কোথায় পাওয়া যায় মনে রায় না। ওখানে সুরজিতের গান শুনছিলাম, মানে এত ভালো গলা যে আর তোমাদেরকে কি বলবো, তোমরা বুঝতেই পারছো, মানে এত দুর্দান্ত গানগুলো শুনলাম। ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, আবার ঘুরে ফিরে এগুলো শুনতে শুনতেই এটা ওটা দেখছিলাম, মানে এত সুন্দর একটা আমেজ চলে এসেছিল না সন্ধ্যাবেলাটা পুরো, যেন একদম কি বলবো। আর সবথেকে বড় কথা কি বলতো, মানে এই যে মঞ্চটা করা হয়েছিল এটা প্রয়াত উস্তাদ রশিদ খানের স্মৃতির জন্য সেই স্মৃতি মঞ্চ করা হয়েছিল। আর সবথেকে মানে আমার একটা সৌভাগ্য হয়েছিল ওনার কাছে শেখার, আমি ওনার কাছ থেকেই ক্লাসিক্যাল মিউজিক শিখেছি, তো যার জন্য মানে এটা আমার কাছে একটা একটু টাচি ব্যাপার, অনেকখানি ভালো লাগারও একটা জায়গা। বেশ চারিদিকে গুরুজির ছবি দেখতে পাচ্ছিলাম, কদিন ধরে মনটা এমনিই খুব ভারাক্রান্ত হয়ে রয়েছে এই কারণে, উনি চলে গেলেন খুব খারাপ লাগছে, কিন্তু মানে এখানে গিয়ে ভালো লাগছিল যে কি ওনার স্মৃতির উদ্দেশ্যে জিনিসটা করা হয়েছে, ভালো লাগছিল খুবই। আর ভালো ভালো গান এখানে দেখো এই মানে ব্লগের মধ্যে একবার মানে ইতস্তত করছিলাম যে গানগুলো দেবো কি দেবো না, তারপর ভাবলাম একটু দিই। দেখো আমরা এত ভালো লেগেছে জিনিসগুলো না, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, মনে হলো যেন দিলে একটু তোমাদের ভালো লাগবে, এত সুন্দর সুন্দর গান আমি শুনে এলাম তোমাদেরকেও একটু শোনাই, তো সেই উদ্দেশ্যেই আর কি জিনিসটাকে কাটলাম না, রাখলাম কিছু গান। তো কিছু জিনিস আমি এত ভালো ভালো জিনিস শুনলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম, তাই জন্য আর কি তোমাদের সাথে ভাগ করে নেবার লোভটা ছাড়তে পারলাম না। খুব ভালো ভালো স্টলও বসেছিল, মানে ভালো কোয়ালিটির সব শাড়ি কুর্তি অনেক ভালো ভালো জিনিস ছিল। আমি কার্ডও নিয়ে এসেছি ওনাদের, যে কোনো সময় যদি কিছু অর্ডার করতে হয় কিছু করতে হয় সেগুলো মানে দেখবো আর কি সাইটে গিয়ে, মানে সেইভাবে এ করিনি, দেখিনি কোনো কিছু তো খুলে দেখিনি, তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না এখানে গিয়ে। সন্ধেবেলার টাইমটা বুঝতেই পারছো, ওই সময়টা গিয়ে কাউকে ডিস্টার্ব করা যায় না, সেটাই আর কি ব্যাপারটা। তো তোমরা দেখো পুরো প্রোগ্রামটা, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে।
আর আমাদের গল্পের মধ্যে বেশিরভাগটাই ছড়িয়ে আছেন হেমন্তদা। ও খুব হেমন্তদার প্রিয় মানুষ ছিল। আমিও হেমন্তদাকে বহু বছর পেয়েছি, ওনার সুরে বহু গান করেছি। যাই হোক, আমরা কী গাইবো এখন? কী গান শোনাবো বলো, ওটা করে দে। মানাদার সুরে গাইছি। ঠিকানা না রেখে ভালোই করেছো অভিজিৎ দা শিখিয়েছিলেন। অভিজিৎ দার জামাই এখানে বসে আছে। এইবারে যাই, আবার আসবো। বারে বারে এই অনুষ্ঠান ওর হবে, আমি আবার আসবো। আর যাবার আগে একটা কথা বলতে ইচ্ছে করছে, একটু সিলটা দে তো। সাধনা বিনা গান হয় না। তুই পাঁচশাড়া যারা গাইছ, সাধনা করে যাও। দেবাশিস, তোমার অনুষ্ঠানেই হতে পারে। আমি ওই বাচ্চারা যারা গাইছিল আমি বলছিলাম কি ভালো পরিবেশ পাবি, গান গেয়ে মজা পাবি, আনন্দ পাবি। অনেক অনেক ধন্যবাদ হৈমন্তীজি এবং শিবাজি দাকে, এবং এখানকার দর্শক আমার মনে হয় আজকে যারা শ্রুতি মণ্ডলী একটা বিরল ইতিহাসের সাক্ষী হয়ে থাকলেন আপনারা। সচরাচর এরকম ঘটনা ঘটে না, ঘটেছে। আর সারেঙ্গিটা এখনও বাজছে না, অনন্তকাল ধরে সারেঙ্গিটা বাজবে। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। শিবাজিদা আজকে আলোর ফুল ফর্মে খেলছিল, একদম মাঝ মাঠে মনে হচ্ছে মাঝ মাঠ থেকে বল ধরছে আর গোল করে চলে আসছে। অনেক দিন পর শিবাজি আজকে এই ফর্মে দেখা গেল। অনেক অনেক ধন্যবাদ শিবাজিদা। মাননীয় বিধায়ক অনেক সুন্দর কথাটা বললেন যে সারেঙ্গিটা যে আরও বাজবে। সত্যি তাই, ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই সারেঙ্গিটা আরও বহুকাল বাজতে থাকে। এরকমই ওনাদের গান শুনে আমরা সমৃদ্ধ হতে পারি। আর এত সুন্দর সুন্দর গান শুনলাম ওখানে, তারপরে একটু চারিদিকে স্টলগুলো ঘুরে দেখলাম আর ঘুগনি খেলাম, তারপরে সোজা বাড়ির পথে পা বাড়ালাম। আর প্রত্যেক বছর আশা করি এরকমই সুন্দর সুন্দর উৎসবে যোগদান করতে পারবো আর গান শুনতে পাবো। আর যেই গানগুলো যারা তোমরা পুরোটা শুনতে চাও, আমাদের ফেসবুক পেজের দিকে নজর রাখো। ফেসবুক পেজে আমি পুরো ডিটেলসটা দিয়ে দেবো, পুরোটা দিয়ে দেবো। যদি তোমরা পছন্দ করো তাহলে শুনতে পারো ওখান থেকে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে? লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, আর অনেক অনেক শেয়ার করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শিগগির সাবস্ক্রাইব করে ফেলো। এরপরে কিন্তু আরও অনেক রকম ভিডিও আসতে চলেছে। আজকের মতো বাই।